শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ ১৯ মে শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, ক্ষমতা এলে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, ঘোষণা কমলনাথের। ডেপুটি সহ আইন মন্ত্রক হারালেন কিরেন রিজিজু, নয়া আইনমন্ত্রী হলেন অর্জুন রাম মেঘওয়াল। ড্রোনের মাধ্যমে হাইলাকান্দির ৪ সার্কলে সার্ভে শুরু। দুদিনের সফরে ৩১ মে হাইলাকান্দি আসছেন কৃষক নেতা অখিল গগৈ। ভিজিলেন্স থানায় কর বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার গ্রেফতার, বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার ৬৫ লক্ষ টাকা। বহিররাজ্যের প্রার্থীদের আসামে নিয়োগ নয়, মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা আসুর। কর্ণাটকের জয় নিয়ে কংগ্রেসকে সতর্ক বার্তা ভোট কুশলী প্রশান্ত কিশোরের। উন্নয়নে সদিচ্ছা থাকলে প্রতিবন্ধকতা আটকাতে পারে না, বললেন বিধায়ক বিজয় মালাকার। দরগারবন্দে পশ্চিম কৃষ্ণপুর বিষ্ণুনগর সড়কের কাজের সূচনা। হারিয়ে যাওয়া ছেলেকে উদ্ধার করে মায়ের কাছে সমঝে দিলেন শালচাপড়ার গাড়ি চালক। কর্ণাটকে কংগ্রেসের বিপুল জয়ে বিরোধী শিবিরের সমীকরণটাই যেন বদলে গিয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট গড়তে আগ্রহী এনসিপি ও উদ্ধব গোষ্ঠী, কর্ণাটকে জয়ে বদলে গেল সমীকরণ। রুশ সেনায় যোগ দিলেই নাগরিকত্ব, নয়া নীতি প্রধানমন্ত্রী পুতিনের। এবং সর্বশেষ খবরটি হলো, বহিরাগত শিক্ষকের আধিক্য, আশঙ্কা উড়ালেন শিক্ষামন্ত্রী। অসমীয়া বাংলা স্কুলে হিন্দিভাষী শিক্ষক নয়। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। আসন্ন বিধানসভা নির্বাচন, এবার কর্ণাটকের পর মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের পালা। কর্ণাটকের পর এবার বিজেপি শাসিত রাজ্যে কংগ্রেসের নজরে রয়েছে। বিধানসভা ভোটের আগে এবার মধ্যপ্রদেশে বড় ঘোষণা করল কংগ্রেস দল। মধ্যপ্রদেশের বাদনাওয়ারে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ রাজ্যের মানুষকে টুপ দিতে বড় ঘোষণা করেছেন। কমলনাথ বলেন, রাজ্যে তার সরকার গঠিত হলে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের ১০০ ইউনিট পর্যন্ত বিলের জন্য কোনো ফি দিতে হবে না, এমনকি ২০০ ইউনিট পর্যন্ত বিলের ক্ষেত্রেও বিদ্যুতের বিল অর্ধেক পরিশোধ করলেই হবে। বিশিষ্ট মহলের দাবি, কর্ণাটকে কংগ্রেসের জয়ের পর কমলনাথ এখন মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরিয়ে মরিয়া প্রচেষ্টা চালাতে শুরু করেছেন। পরবর্তী খবরটি হলো, কেন্দ্রীয় আইনমন্ত্রীর দায়িত্ব থেকে সরানো হলো কিরেন রিজিজুকে, তার জায়গায় সাংসদ অর্জুন মেঘওয়ালকে এই মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু রিজিজু নয়, এদিন আইন প্রতিমন্ত্রী এসপি সিং বাঘেলকে সরিয়ে দেওয়া হয়েছে। কিরেন রিজিজুকে ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে, বাঘেল পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মেঘওয়ালকে আইন মন্ত্রকের দায়িত্ব দেওয়ার নেপথ্যে আসন্ন রাজস্থান নির্বাচনের কোনো সমীকরণ রয়েছে নাকি রিজিজুকে সরিয়ে সুপ্রিম কোর্টকে মোদি সরকার বার্তা দিল, তা এখনই পুরোপুরি স্পষ্ট নয়। এদিকে এই রদবদলের পরই রিজিজু প্রধানমন্ত্রী এবং দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের উদ্দেশ্যে বার্তা দেন। রদবদলের ঘোষণা হতেই নিজের টুইটারে বায়ো এডিট করে নেন রিজিজু। এছাড়া এক টুইট বার্তায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতি, হাইকোর্টগুলির প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি, নিম্ন বিচার বিভাগ এবং সমগ্র আইনি কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্ট কলেজিয়াম বনাম সরকারের সংঘাত জারি ছিল। বিচারপতি নিয়োগ নিয়ে বারংবার এই বিরোধ সামনে এসেছে। এমনকি আইনমন্ত্রী হিসেবে রিজিজুর একাধিক মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও এস ওমকার বেঞ্চ সরকারকে সতর্ক করে দিয়েছিল। তবে সুপ্রিম কোর্টের কলেজিয়াম নিয়ে প্রশ্ন তোলা বন্ধ হয়নি। সরকারের অভিযোগ, সুপ্রিম কোর্টের কলেজিয়ামে নিয়োগ ও বদলি প্রক্রিয়া স্বচ্ছ নয়। রিজিজুর দাবি ছিল, জনগণের ভোটের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরাই হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ভূমিকা পালন করার যোগ্য। পরবর্তী খবরটি হলো, কর্ণাটকের জয় নিয়ে কংগ্রেসকে সতর্ক বার্তা পিকের। সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছে কংগ্রেস, শনিবার শপথ গ্রহণ হবে। এরই মাঝে এবার শতাব্দী প্রাচীন দলকে কর্ণাটকের জয় নিয়ে সতর্ক করে দিলেন প্রশান্ত কিশোর। কংগ্রেসকে ভোট কুশলী পিকের স্পষ্ট বার্তা, এবারে ভালো ফল করার অর্থ এই নয় যে আগামী লোকসভা নির্বাচনেও এই ফল হবে। বিহারের নিজের রাজনৈতিক কর্মসূচির এক ফাঁকে একটি বিবৃতি প্রকাশ করে প্রশান্ত কিশোর বলেন, বিধানসভা নির্বাচনের সঙ্গে লোকসভা নির্বাচনের কোনো যোগ নেই। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে কর্ণাটকে কংগ্রেস ৮০টি আসন জিতেছিল ২২৪টির মধ্যে। জেডিএস এর সঙ্গে মিলে তারা সরকারও গঠন করেছিল বিজেপিকে পিছনে ফেলে। তবে ২০১৯ সালে কর্ণাটকে ২৮টির মধ্যে মাত্র ১টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস।
এদিকে পদযাত্রার সময় পায়ের মাংসপেশি ছিঁড়ে যাওয়ায় আপাতত অজ্ঞাত স্থানে বিশ্রামে আছেন প্রশান্ত কিশোর। সেখান থেকেই বিবৃতিতে কংগ্রেসকে শুভেচ্ছা বার্তা পাঠান পিকে। তিনি বলেন, কর্ণাটকে কংগ্রেসের সাফল্যের জন্য আমি তাদের অভিনন্দন জানাতে চাই, তবে আমি দলের নেতা ও কর্মীদের সতর্ক করতে চাই যে লোকসভা ভোটের ফলাফলের ইঙ্গিত কিন্তু বিধানসভা ভোটের ফলাফলে মেলে না, এই ভুল যেন না করে কংগ্রেস। প্রশান্ত কিশোর উদাহরণ হিসেবে তুলে ধরেন, 2013 সালে কংগ্রেস কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল, কিন্তু 2014 সালে মোদি জোড়ের কারণে লোকসভা নির্বাচনে উড়ে গিয়েছিল তারা। এদিকে 2018 সালে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের মতো রাজ্যে হেরেছিল বিজেপি, তবে 2019 সালের লোকসভা নির্বাচনে এই সব কুড়ি রাজ্যে দুর্দান্ত ফল করে কেন্দ্রে সরকার গঠন করেছিল গেরুয়া শিবির। প্রশান্ত কিশোর আরও বলেন, সবারই হয়তো মনে আছে যে 2012 সালে সমাজবাদী পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরপ্রদেশে সরকার গঠন করেছিল। এর মাত্র 2 বছর পর বিজেপির নেতৃত্বাধীন NDA উত্তরপ্রদেশের 80টি লোকসভা আসনের মধ্যে 73টিতেই জয়লাভ করেছিল। উল্লেখ্য, প্রশান্ত কিশোর বিগত কয়েক বছরে বিজেপি বিরোধী বুট কুশল হিসেবে পরিচিত হয়ে এসেছেন, তবে তার উত্থান 2011 সালে মোদীর হয়ে নির্বাচনী অঙ্ক কষে। 2011 সালে গুজরাট বিধানসভা নির্বাচনে মোদীর হয়ে প্রচার পরিকল্পনা করেছিলেন পিকে। পরে 2014 সালে লোকসভা নির্বাচনে মোদীর উত্থানের নেপথ্যে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। এরপর নীতিশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, MK স্ট্যালিন, জগনমোহন রেড্ডির প্রচার পরিকল্পনা করেছেন। উত্তরপ্রদেশে কংগ্রেসের হয়ে বুটের অঙ্ক কষে অবশ্য ফেল করেছিলেন পিকে। তাছাড়া এখনও পর্যন্ত বাকি সব পরীক্ষাতেই পাশ করেছেন তিনি। তবে 2021 সালের পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর ভোট কুশলি থেকে পুরোদস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেন তিনি। পরবর্তী খবরটি হল, সরকারের উন্নয়নের সদিচ্ছা থাকলে কোনো প্রতিবন্ধকতা আটকাতে পারে না, আর তাই রাতাবাড়ির প্রত্যন্ত অঞ্চলে এখন সড়ক হচ্ছে। গতবার কিছু যুবক বেহাল সড়কের কথা জানিয়েছিলেন, আর তাদের কথা দিয়েছিলাম আগামী বর্ষায় আর কর্দমাক্ত সড়ক দিয়ে হাঁটতে হবে না। বৃহস্পতিবার দরগারবন্দের পশ্চিম কৃষ্ণপুর বিষ্ণুপুর সড়কে MMPPN 2022-23 অর্থবছরে মঞ্জুর হওয়া 1,37,09,000 টাকার সড়কের শিলান্যাস করে একথা বলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। তিনি বলেন, বৃষ্টির মরশুম শুরু হওয়ার আগে সড়কটির ওয়ার্ক অর্ডার বের হয়নি, তাই এই বর্ষায়ও কিছুটা কষ্ট করতে হবে, এই সড়কের কাজ ধাপে ধাপে হবে। বিধায়ক কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, এই সরকারের কথা সবারই মনে রয়েছে, দুর্গারবন থেকে দুল্লভপুরে আসতে কতটুকু সময় লেগে যেত, গাড়ি বাইক ইত্যাদি বাহন সড়কের কারণে বের করা যেত না। কিন্তু বর্তমানে রাজ্য ও কেন্দ্রে বিজেপি সরকার হওয়ার পর এখন আর কাউকে পেছনে ঘুরে দেখতে হচ্ছে না, কারণ উন্নয়নই হলো এই সরকারের মূল মন্ত্র, যা বাস্তবায়িত করে দেখাচ্ছে সরকার। বিধায়ক বলেন, বিজেপির দখলে পঞ্চায়েত থেকে MLA MP থাকলে কি হয় তা মানুষ বুঝে গেছেন, ফলে এই ফর্মুলা আগামী দিনেও যদি অব্যাহত থাকে তাহলে একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও সড়ক, পানীয় জল ইত্যাদি মৌলিক সমস্যার জন্য সরকারের কাছে আর দাবি জানাতে হবে না, বরং সরকার ঘরে এনে পৌঁছে দিবে সব কিছু। পরবর্তী খবরটি হলো, হারিয়ে যাওয়া ছেলেকে উদ্ধার করে মায়ের কাছে সমজে দিলেন শালচাপড়ার গাড়ি চালক। শালচাপড়ার বাসিন্দা বিলাল আহমেদ লস্কর পেশায় গাড়ি চালক। মাস তিনেক আগে শিলংয়ে হারিয়ে যাওয়া সুনীল দাস নামের এক ছেলেকে তিনি পান। সঙ্গে সঙ্গে কিছু না ভেবে অসহায় ছেলেটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন বিলাল আহমেদ। বাড়িতে তার লালন পালন করে সোশ্যাল মিডিয়ায় ছেলেটির ফটো ছড়িয়ে দেন। 3 মাস পর ছেলেটির মা ফেসবুকের সাহায্যে যোগাযোগ করেন। বৃহস্পতিবার শালচাপড়া পুলিশ পেট্রোল পোস্টের সামনে দাঁড়িয়ে মায়ের কাছে ছেলেটিকে সমজে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিলাল আহমেদ। জানা গেছে, ছেলেটির আসল বাড়ি কার্বি আংলং জেলার কার্কো বিলাসপুর গ্রামে। ছেলেটির মা বুলবুল বুন্ডা জানান, মেঘালয়ে তারা স্বামী স্ত্রী স্টার সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করতেন, এখানেই ছেলেটি হারিয়ে যায়। নিজের ছেলেকে পাওয়ায় বিলাল আহমেদ লস্করকে সাধুবাদ জানান তারা। অন্যদিকে বিলাল আহমেদের এই সততায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, কর্ণাটকে কংগ্রেসের বিপুল জয়ে বিরোধী শিবিরের সমীকরণটাই যেন বদলে গিয়েছে। কিছুদিন আগেও বিরোধী জোটে কংগ্রেসের অন্তর্ভুক্তি নিয়ে যারা আপত্তি জানিয়েছিল, এবার তারাই প্রশংসা করতে শুরু করেছেন। বিরোধী জোট নিয়ে উৎসাহী এমনই দুটি দল হলো মহারাষ্ট্রের NCP ও শিবসেনার উদ্ধব গোষ্ঠী। কর্ণাটক জয়ের পর এবার কংগ্রেসের সঙ্গে জোট গড়তে আগ্রহী তারা, সেই ইঙ্গিতও দিয়েছে উভয় দল। মুম্বাইতে আলাদা আলাদা বৈঠক করে মহারাষ্ট্র বিকাশ আগাড়ির 2 বড় জোট সঙ্গী শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী এবং NCP লোকসভা নির্বাচনে হাত শিবিরের ভূমিকা নিয়ে আলোচনা করেছে। কংগ্রেসকে সামনে রেখেই যে তারা 2024-এর বুট বৈতরণী পার করতে আগ্রহী সে নিয়েও চর্চা হয়েছে। সূত্রের খবর, উভয় দলই রাজ্য বিধানসভা নির্বাচন এবং 2024 সালের সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা করেছে।
শরদ পাওয়ার কর্ণাটকে জয়ের পাশাপাশি প্রতিটি রাজ্যে বিজেপিকে হারাতে বিরোধী দলগুলিকে পথ দেখানোর জন্য কংগ্রেসের প্রশংসা করেন। সেই সঙ্গে বিরোধী ঐক্যের আহ্বানও জানিয়েছেন এনসিপি প্রধান। মহারাষ্ট্র রাজনীতির এই তুখুর নেতা কংগ্রেসের এই জয়ের পরে সম মনোভাবাপন্ন দলগুলিকে একত্রিত হওয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, কর্ণাটকের ফলাফলের থেকে একটি বার্তা পাওয়া গিয়েছে। কর্ণাটকে কংগ্রেসের মতো দল যদি বিজেপিকে পরাজিত করতে পারে, তাহলে অন্য রাজ্যেও সম মনোভাবাপন্ন দলগুলিকে একত্রিত হওয়া উচিত। পাওয়ার বলেন, দেশে মোদীর জনপ্রিয়তা যে হ্রাসের দিকে তা বিভিন্ন নির্বাচনের ফলাফলে স্পষ্ট। পরবর্তী খবরটি হলো, দেড় বছর হতে চলেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এই লড়াইয়ে রাশিয়া থেকে পিছিয়ে নেই ইউক্রেনও। ইউক্রেন বাহিনীর প্রত্যাঘাতে বিভিন্ন এলাকা দখল করেও পিছু হতে হয়েছে রুশ সেনাকে। সম্প্রতি জেলেনস্কি বাহিনী ধ্বংস করে দিয়েছিল রাশিয়ার অত্যাধুনিক সুখোই 35 ফাইটার জেট। এই যুদ্ধে অন্তত 2 লক্ষ রুশ সেনা প্রাণ হারিয়েছেন। এখনও পরিস্থিতিতে দেশের সামরিক শক্তি বাড়াতে নয়া ফন্দি আঁটছেন রুশ প্রেসিডেন্ট। নয়া নীতি প্রণয়ন করে পুতিন জানিয়েছেন, বিদেশিরা যদি ইউক্রেন যুদ্ধে রুশ সেনায় যোগ দেন, তাহলে অবিলম্বে তারা রুশ নাগরিকত্ব পেয়ে যাবেন। রুশ নাগরিকত্বের নয়া নীতিতে পুতিন জানান, বিদেশি ব্যক্তিদের 1 বছরের জন্য রুশ সেনাবাহিনীতে যোগ দিতে হবে। এই শর্ত পূরণ হলেই রুশ নাগরিকত্ব বাধা। সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের রাশিয়ার নাগরিক হিসেবে স্বীকৃতি মিলবে। নির্দিষ্ট সময়ের জন্য রাশিয়া বসবাস করার নিয়ম তাদের ক্ষেত্রে লাগু হবে না বলেই জানানো হয়েছে নয়া নিয়মে। এমনকি পুরনো নিয়ম অনুযায়ী অন্তত 6 মাস ইউক্রেন যুদ্ধে অংশ নিলে তারপর নাগরিকত্ব মিলত, কিন্তু নয়া নিয়মে সেই সময়সীমা থাকছে না। প্রসঙ্গত, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লাগাতার ব্যর্থতা সামাল দিতে নানা রকমের নয়া নীতি শুরু করেছেন পুতিন। গত বছরে সেনায় নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছিল যেন সেনার শক্তি আরও বাড়ে। এমনকি রুশ সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও বয়সসীমা অনেকটা বাড়ানো হয়েছিল। শুধু বয়সসীমা বাড়ানো নয়, রুশ সেনাবাহিনীতে সর্বোচ্চ নিয়োগের সংখ্যা বৃদ্ধি করা হয় নয়া নীতি প্রণয়ন করে। ওয়াকিভাল মহলের অনুমান, ইউক্রেনের প্রত্যাঘাতে অন্তত 2 লক্ষ রুশ সেনা প্রাণ হারিয়েছেন। এহেন পরিস্থিতিতে যুদ্ধ চালিয়ে যেতে সেনার সংখ্যা বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই পুতিনের কাছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।